আমন্ত্রণ বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহী মহানগরীতে কারের ধাক্কায় যুবক নিহত, আওয়ামী লীগের সমকালীন রাজনীতি ও আমাদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। এক ইউনিয়নে আওয়ামী লীগের 3 সভাপতি, 3 সম্পাদক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী নগরীর নদাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে জিল্লুর রহমান নামের এই যুবক মোটরসাইকেল নিয়ে নগরীতে যাওয়ার সময় কারের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত জিল্লুর রহমানের বাড়ি জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। শামুকদম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, জিল্লুর সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজশাহী নগরীতে আসছিলেন। পথে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া একটি কারের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া কার শনাক্ত করতে চেষ্টা চলছে বলেও জানান ওসি। সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে সমকালীন রাজনীতি আমাদের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। লিটন বলেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা দল বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী না হওয়ার কোনো কারণ নেই। আওয়ামী লীগ বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, রাজশাহীর উন্নয়নও অব্যাহত থাকবে। সভায় গত 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে পুনরায় মেয়র নির্বাচিত করায় আনুষ্ঠানিকভাবে দলীয় নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক মেয়র। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 75-এ যারা জাতির পিতাকে এবং তার পরিবারের অনেক সদস্যকে, 2 জন কন্যা ছাড়া সকল সদস্যকে এবং পরবর্তীতে জাতীয় 4 নেতাকে, যুব লীগ চেয়ারম্যান শেখ মনি সহ কৃষক লীগের আব্দুর রব সেন নিয়াবত সহ তাদেরকে হত্যা করে যারা মনে করেছিল আওয়ামী লীগ বিলীন হয়ে গেল, আর কোনোদিন এখানে হবে না, থাকবে না, কেউ জয় বাংলা বলবে না, ইতিহাস কি নির্মমভাবে তার প্রতিশোধ নিয়েছে এটা আমরা দেখতেই পাচ্ছি। গত 15 বছরে তাদের অনেক দুষ্কৃতিকারী, আমি তাদেরকে দুষ্কৃতিকারী বলবো যারা। এক ইউনিয়নে এতদিন একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক থাকলেও এবার এক ইউনিয়নে আওয়ামী লীগের কমিটিতে 3 জন সভাপতি ও 3 জন সাধারণ সম্পাদক করা হয়েছে। নজিরবিহীন এ ধরনের কমিটি গঠন করা হয়েছে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে একই উপজেলা, পৌরসভা বা ইউনিয়নে 2-3টি করে কমিটি গঠনের কোনো বিধান না থাকলেও রাজশাহী এক গোদাগাড়ি তানোর আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এমন কাজ করেছেন। এ প্রসঙ্গে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার বলেছেন, এসব করা পাগলামি ছাড়া আর কিছু নয়। একই ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের 3 কমিটি কিভাবে হয় তা তিনি জানেন না। এই সম্মেলনে গোদাগাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াজউদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উপস্থিত ছিলেন। তবে নিয়ম অনুযায়ী জেলা আওয়ামী লীগের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন। নাটোরে পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্থায়ী টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা 12টার দিকে শহরের আলাইপুর এলাকায় নাটোর পৌরসভার নিজস্ব বিল্ডিংয়ে কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া। এ সময় জেলা প্রশাসক এই প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাতে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পায় এবং কেন্দ্রটি তার গতিতে চলতে পারে সেজন্য তিনি সর্বতোভাবে সহযোগিতা করবেন বলেন। USAID ও লোকাল হেলথ সিস্টেম সাস্টেইনেবিলিটি প্রজেক্টের সহযোগিতায় নাটোর পৌরসভা পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্থায়ী টিকাদান কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, ডাক্তার মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম মাসুম সহ সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পৌর মেয়র জানান, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই কেন্দ্রে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। পৌর এলাকায় স্থায়ী কোনো টিকাদান কেন্দ্র না থাকায় স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষের বিভিন্ন সমস্যায় পড়তে হতো।
পৌরবাসীর সমস্যা সমাধানে স্থায়ী টিকাদান কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।